হচ্ছে আমাদের দলের রাজ্য এবং জেলার পক্ষ থেকে আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছে যে আজ এবং কাল দুদিন আমাদের বিশেষ করে বিধানসভা অঞ্চলে মিছিল হবে তারই পরিপ্রেক্ষিতে আমরা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে এনআরপির বিরুদ্ধে আমাদের এই মিছিল আমাদের আজকে এখান থেকে যেমন দক্ষিণদারি থেকে বাঙুর হচ্ছে তেমনি আগামীকালও পিএনবি সল্টলেক থেকে বৈশাখী অবধি হবে যেখানে শেষ করব আমরা সেখানেই আমরা সভা প্রতিবাদ সভা করব এছাড়া আমাদের পাঁচ তারিখে মানববন্ধন কর্মসূচি এবং অন্যান্য দিনও আমাদের যা কর্মসূচি আমাদের দেওয়া হয়েছে প্রায় চোদ্দ তারিখ অবধি আমাদের এই কর্মসূচি বিভিন্ন সময় হবে আমাদের আমরা গতকাল আমাদের মিটিংয়ে আমরা ঠিক করেছি আমরা এই মিছিল আমাদের হবে এবং এই মিছিলে আজকে দশটা ওয়ার্ডের বিভিন্ন আমাদের দলের নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত হয়েছে তাই আমরা এখন মিছিল শুরু করছি আমাদের একটাই বক্তব্য হচ্ছে আমরা কোনো মতেই এই এনআরসি এবং সিএ আমরা মানছি না মানব না এনআরপি আমরা মানছি না মানবো এই মিছিলের স্লোগান না বাজেট নিয়ে এখন আমরা বলবার কেন আমি বাজেট পুরো দেখিও নিই কিন্তু এটা বলতে পারি এই সরকারটা যেটা আছে এই সরকারটা মানুষের বিরুদ্ধে সরকার আছে যাই করুক না কেন এরা মানুষের বিরুদ্ধে আজকে যা সিদ্ধান্ত তারা নিচ্ছে সবটাই মানুষের বিরুদ্ধেই তারা সিদ্ধান্ত নিচ্ছে কোনোটাই পক্ষে তারা নেয়নি